আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো নিরাপদে আছো এবং সেই সাথে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে চলো দেরি না করে আজকে পড়া শুরু করা যাবে শিক্ষার্থী বন্ধন আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি এটি হচ্ছে প্রাগৈতিহাসিক একটি প্রাণী ডাইনোসর এ কঙ্কাল দেখতে বন্ধুরা হ্যাঁ আজকে আমরা এই কঙ্কাল সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব অস্থি এবং তরুণাস্থি পেশি পেশি বন্ধনী এবং অস্থি বন্ধনে নিয়ে এই কঙ্কালতন্ত্র গঠিত হয় মানব দেহের কঙ্কালতন্ত্রকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায় এক বহি কঙ্কাল এবং দুই অন্তঃ কঙ্কাল বহি কঙ্কাল কঙ্কালের এই অংশগুলো বাইরে অবস্থান করে যেমন নখ চুল লোম এর অন্তর্ভুক্ত অন্ত কঙ্কাল কঙ্কাল বলতে আসলে শরীরের ভিতরকার অন্তঃ বোঝানো হয় কঙ্কালের এই অংশগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই না অস্থি এবং তরুণাস্থি দিয়ে এই কঙ্কালতন্ত্র গঠিত হয় কঙ্কালের সাহায্যে অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পাদিত হয়ে থাকে আমরা এখন সেগুলো জানব দেহ কাঠামো গঠন কঙ্কাল মানব দেহকে একটি নির্দিষ্ট আকার ও কাঠামো দান করে রক্ষণাবেক্ষণ ও ভারব মস্তিষ্ক করটির মধ্যে মেরুরজ্জু মেরুদণ্ডের ভিতরে এবং হৃদপিণ্ড ফুসফুস বক্ষ গহ নিরাপদ আশ্রয় থাকে পেশিগুলো কঙ্কালের সাথে আটকে থাকে এবং দেহের ভারবাহনে সাহায্য করে নাড়াচাড়া ও চলাচল হাত পা স্কন্ধ ও চক্র নাড়াচারায় সাহায্য করে এ কাজে পেশিতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অস্থির সাথে পেশি আটকানোর ফলে অস্থি নাড়ানো সম্ভব হয় এবং আমরা চলাচল করতে পারি লোহিত রক্তকণিকা উৎপাদন অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় খনিজ লবণ সঞ্চয় ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস ইত্যাদি খনিজ লবণ গুলো আমাদের অস্থিতে হয় এবং শক্ত ও মজবুত হয় আমরা এখন আমাদের দেহে কঙ্কালের একটি চিত্র দেখতে পাচ্ছি এখন আমরা কিছু অংশ সম্পর্কে পরিচিত হবক্ষার্থী বন্ধুরা আমাদের যে মাথার খুলি যেটাকে আমরা করটি বলে থাকি উপরের যে থাকে সেটাকে আমরা বলবো এছাড়া মুখমন্ডলী অস্থির মধ্যে ম্যান্ডিবল ও ম্যাকজিলা রয়েছে ম্যান্ডিবল হলো আমাদের চোয়ালের নিচের অংশটুকু এবং ম্যাকজিলা হচ্ছে আমাদের চোয়ালের উপরের অস্থি এরপরে আমরা আমাদের হাতের যে একটি অস্থি দেখতে পাচ্ছি যেটাকে আমরা ঊর্ধ্ববাহর অস্থি বলব যেটাকে হিউমেরাস বলা হয়ে থাকে এবং নিচের দিকে যে অস্থিগুলো থাকে এর মধ্যে রেডিয়াস আলনা এবং কবজিতে যে অস্থি থাকে সেগুলোকে আমরা কার্পল বলে থাকি এবং করতাল গঠনকারী যে অস্থি সেগুলোকে আমরা মেটা কারফল বলে থাকি এবং আঙ্গুলে যে অস্থি থাকে সেগুলোকে বলা হয়ে থাকে ফেলাঞ্জেস এরপরে আমাদের পায়ের যে দীর্ঘ অস্থি দেখতে পায় যেটা উরুর অস্থি এটাকে বলা হয়ে থাকে ফিমার এটি মানবদের সবচেয়ে বড় দীর্ঘ অস্থি এবং এই নিচে পায়ের নিচের দিকে সংযোগ সংযোগস্থলে আমরা একটি ছোট অস্থি দেখতে পাই যেটাকে বলা হয়ে থাকে প্যাটেলা এবং নিচের দিকে দুটি অস্থি থাকে যেটাকে টিবিয়া ও ফিবুলা বলা হয়ে থাকে এছাড়াও আমাদের পায়ের পায়ের নিচের দিকে যে তল গঠন হয় সেখানে থাকে টার্সাল মেটা টার্সাল এবং আঙ্গুলগুলো গঠিত আমরা এখানে বক্ষপিঞ্জর দেখতে পাচ্ছি যার মধ্যে ফুসফুস ও হৃদপিণ্ড সংরক্ষিত থাকে বক্ষপিঞ্জর মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে এবং এর সামনের দিকে থাকে হচ্ছে স্টার নামে একটি অস্থি এবং মোট বারো জোড়া পরশুকা নামক বস্তু গঠিত হয় এবং আমাদের যেটাকে আমরা শির দ্বারা বলে থাকি আমাদের পিছন পিঠের দিকে পিছন দিকে দেহের মাঝ বরাবর যে লম্বা অস্থি দেখতে পাওয়া যায় যেটাকে আমরা মেরুদণ্ড বলে থাকি মেরুদণ্ড আসলে অনেকগুলো কশেরিকার সমানে গঠিত যেটি আমাদের দেহের প্রধান অক্ষীয় অঞ্চলটি গঠন করে থাকে আর এই অংশটুকুকে বলবো আমরা চক্র এই শ্রোণী চক্রের মধ্যে থাকে ইলিয়াম এবং নামের অস্থি আমাদের মেরুদণ্ডের শেষের দিকে যে অংশটুকু থাকে এখানে দেখতে পাচ্ছি যেটাকে আমরা কক্স বলে থাকি এক্ষেত্রে বন্ধুরা আমরা আমাদের দেহের কঙ্কাল এর বিভিন্ন অংশ সম্মুখে মোটামুটি একটি পরিচিত আমরা এবার জানবো সম্পর্ক সম্পর্কে দুইবার ততোধিক অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে প্রতিটি অস্থিস সন্ধির অস্থিগুলো একরকম স্থিতিস্থাপক রজ্জুর মতো বন্ধনী দিয়ে দৃঢ়ভাবে আটকানো থাকে ফলে অস্থিগুলো সহজে অস্থির সন্ধি স্থল থেকে বিচ্যুত হতে পারে না সন্ধি স্থল বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনে সাহায্য করে অস্থিসন্ধি কয়েক ধরনের হয়ে থাকে যেমন নিশ্চল অস্থিসন্ধি নিশ্চল অস্থিসন্ধিগুলো অনর অর্থাৎ এগুলো নাড়ানো যায় না যেমন করটিকার যে অস্থিসন্ধিগুলো থাকে তা নিশ্চল অস্থিসন্ধি ঈষৎ সচল অস্থিসন্ধি এসব অস্থিসন্ধি একে অন্যের সাথে সত্য থাকলেও সামান্য নাড়াচাড়া করতে পারে ফলে আমরা দেহকে সামনে পিছনে এবং পাশে বাঁকাতে পারি যেমন মেরুদণ্ডের অস্থিসন্ধি মেরুদণ্ডের কষ্টগুলো এই ঈশ্বর অস্থ ঈশ্বর সচল অস্থি বিদ্যমান যে কারণে আমরা আমাদের দেহকে সামান্য আঁকাতে পারি পূর্ণ সচল অস্থি সন্ধি এ সকল অস্থি সন্ধি সহজে নাড়াচাড়া করানো যায় এ জাতীয় অস্থি সন্ধির মধ্যে বল কোট অস্থি সন্ধি প্রধান আইনবিয়াল অস্থি সন্ধি কেবল পূর্ণ সচল হতে পারে শিক্ষার্থী বন্ধুরা আমরা চাইনি বিনস্তি সন্ধি সম্পর্কে একটু পরে জানি বল ও কঠোর অস্থি সন্ধি বল ও কঠোর অস্থি সন্ধি স্থলে একটি অস্থির মাথার মতো গোল অংশ অন্য অস্থির কোটের এমনভাবে স্থাপিত থাকে যেন অস্থিটি বাঁকানো এবং পাশে চালনা করা কিংবা সকল দিকে নাড়ানো সম্ভব এটি এক ধরনের সাইনোভিয়াল অস্থি সন্ধি উদাহরণ কাঁধ ও উরু সন্ধিতে এ ধরনের অস্থি দেখতে পাওয়া যায় কবজের সন্ধি কবজা যেমন দরজা পাল্লাকে কাঠামোর সাথে আটকে রাখে সেরূপ কবজার মতো সন্ধিকে কবজার সন্ধি বলে যেমন হাতের কোমন এবং জানু বা হাঁটুর সন্ধি এবং আঙ্গুলগুলিতে এ ধরনের সন্ধি দেখা যায় এসব সন্ধি কেবল একদিকে নাড়ানো যায় এগুলো সাইনোভিয়াল অস্থি সন্ধির উদাহরণ সাইনোভিয়াল অস্থি সন্ধি সেক্ষেত্রে আমরা এখানে একটি সাইনোভিয়াল অস্থিসন্ধি সন্ধি দেখতে পাচ্ছেন এখানে এই দুটি বড় অস্থি যার প্রান্তভাগে থাকে হচ্ছে তরুণ এবং থাকে একটি সাইনোভিয়াল গহ্বর যেখানে থাকে হচ্ছে সাইনোভিয়াল নামক এক ধরনের পিচ্ছিলকারী পদার্থ যেটা অস্থি নড়াচড়ার সময় এর ঘর্ষণ প্রতিরোধ করে থাকে এবং সহজতর করে দেয় যার ফলে অস্থি ক্ষয়ও অনেকটা কমে আসে এবং অস্থিগুলো সংযুক্ত থাকে এই লিগামেন্টের দ্বারা যেগুলো পেশিতন্তু অনেক শক্ত এক ধরনের পেশি তন্তুর মাধ্যমে সংযুক্ত থাকে যেন অস্থিগুলো তার সন্ধিস্থল থেকে দূরে সরে না যায় সাইনোভাল অস্থি সন্ধির অংশগুলোর মধ্যে রয়েছে তরুণ অস্থিতে আবৃত অস্থি প্রান্ত সাইনোভাল রস এবং অস্থি সন্ধিকে দৃঢ়ভাবে আটকে রাখার মতো অস্থানী বন্ধনী বা লিগামেন্ট বেষ্টিত একটি মজবুত আবরণী বা ক্যাপসুল অস্থি সন্ধিতে সাইনোভাল রস এবং তরুণ থাকাতে অস্থিতে অস্থিতে ঘর্ষণ এবং তার এর ফলে যে ক্ষয় হয় তা হ্রাস পায় এবং অস্থি সন্ধি নাড়াচাড়া কম শক্তি ব্যয় করতে হয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা জানবো পেশিতন্ত্র সম্পর্কে অভ্যন্তরীণ অঙ্গ এবং রক্ত নালীর গায়ে অনৈচ্ছে পেশি হৃদপিণ্ডে হৃদপেশি এবং অস্থিগাত্রের সাথে লাগানো উচ্ছিক কঙ্কাল পেশি নিয়ে পেশিতন্ত্র গঠিত পেশিতন্ত্র বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ করে থাকে যেমন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন চলে ফেরায় সহায়তা অঙ্গ এবং ভারসাম্য রক্ষা করা কঙ্কালতন্ত্রের সাথে যৌথভাবে দেহের নির্দিষ্ট আকার গঠন করা পেশিতে গ্লাইকোজেন সঞ্চয় করে ভবিষ্যৎ জরুরি প্রয়োজনীয় শক্তির উৎস হিসেবে ব্যবহার করা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন হয় পেশি হৃদপিণ্ডের স্পন্দন ও রক্ত সঞ্চালনের দায়িত্ব পালন করা মলমূত্র শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা জানবো মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা সম্পর্কে মানুষের চলনে অস্থি ও পেশি ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ অস্থি দেহের কাঠামো কঙ্কাল গঠন করে আর পেশীতন্ত্র এই কাঠামোর উপর আচ্ছাদন তৈরি করে কচ্ছিক পেশি টেন্ডন নামক দৃঢ় এবং স্থিতিস্থাপক এক ধরনের পেশি দিয়ে অস্থিকে আটকে রাখে স্নায়ুবিক উত্তেজনা পেশির মধ্যে উদ্দীপনা জাগানো ফলে পেশি সংকুচিত হয় আবার উদ্দীপনা সরিয়ে দিলে পেশি পুনরায় শিথিল বা প্রসারিত হয় এই সংকোচন এবং প্রসারণের ফলে সংলগ্ন অস্থি নড়াচড়া সম্ভব হয় এভাবে পেশি কোনো অঙ্গকে প্রসারিত করে কোন অঙ্গকে ভাজ করে কোনো অঙ্গকে উপরের দিকে উঠায় কোনো অঙ্গকে নিচে নামায় বা কোনো অঙ্গকে প্রধান অক্ষের চারপাশে বা ডানে পারে। একটি উদাহরণ দিয়ে পেশির কার্যক্রম ব্যাখ্যা করা যায় কোন বাঁকা ও সোজা করতে হলে ঐচ্ছিক পেশি কিভাবে কাজ করে সেটি আমরা লক্ষ্য করতে পারি কোন বাঁকা করতে হলে ইচ্ছাধীন বাইসেপস পেশি সংকুচিত হয় এবং ট্রাইসেপস পেশি শিথিল হয়ে প্রসারিত হয় ফলে রেডিয়াস ও আল্লাকে হিউমেরাসের কাছে নিয়ে আসে কোন সোজা করতে হলে ঠিক তার বিপরীত কার্যক্রমটি ঘটে অর্থাৎ ইচ্ছাধীন স্নেহারণায় ট্রাইসেস বেশি সংকুচিত হয় এবং রেডিয়াস এবং আলনাকে টেনে সোজা করে হিউমেরাসের সাথে প্রায় এক সরল লেখায় নিয়ে আসে এ সময় বাইসেপস বেশি শিথিল হয়ে প্রসারিত হয় এভাবে ট্রাইসেপস এবং বাইসেপস বেশি সংকোচন ও স্লোদ বা প্রসারিত হওয়ার মাধ্যমে আমরা কোনোই ভাজ করতে আর খুলতে পারি এভাবে দেহের বিভিন্ন কৃষির কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন অঙ্গের সঞ্চালন ঘটে থাকে শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যখন আমরা আমাদের কোনোই বাক্যা করতে চাই বা হাত বাক্যা করতে চাই তখন বাইসেপস বেশি সংকুচিত হয় এবং ট্রাইসেপস বেশি প্রসারিত হয়ে যায় এর ফলে আমরা কমই বাঁকা করতে পারি এবং যখন আমরা আমাদের হাতটিকে সোজা করতে যাব। তখন বাইসেস বেশিটা সারিত হয় এবং এর ফলে আমাদের হাত আবার সোজা হয়ে যায় শিক্ষার্থী ভেঙে আজকাল আলোচনার উপর ভিত্তি করে তোমাদের কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলো হচ্ছে অস্থি সন্ধে কাকে বলে কঙ্কালতন্ত্রের পাঁচটি কাজ উল্লেখ করো অধির বৈশিষ্ট্য বন্ধু এই বিষয়ে তোমরা তোমাদের থেকে আরো বিস্তারিত চেষ্টা করবে তাহলে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে পরবর্তীতে আবার দেখা